এখন চা খাচ্ছি, এখন এই ঘুম থেকে উঠলাম, উঠে চা নিয়ে বসেছি। বাজে 9:30, 9:25, তাই ঘুম থেকে উঠলাম। আসলে রাতে ওষুধ, ঘুমের ওষুধ, নার্ভের ওষুধ সব খেয়ে শুই, তো তাই জন্যে বেলা হয়ে যায়। এই যে এখন আমাদের আঙ্কেল চা করে দিল, এই এখন আঙ্কেলও চা খাচ্ছে, আমিও চা খাচ্ছি। ওই যে তোমাদের আঙ্কেলও চা খাচ্ছে, আমিও চা খাচ্ছি। তারপরে এখন উঠে এবার চান পান করবো, করে পুজো করবো, রান্না করবো। আসলে রাত্রিবেলা প্রচুর ওষুধ, অনেক ওষুধ খেয়েছি, নার্ভের ওষুধ, হাঁটুর ওষুধ সব খেয়ে শুই। এবার রাত্রিবেলা ঘুম আসতে দেরি হয়, একটু তারপরে এই সকালবেলা উঠতে বেলা হয়ে যায়। চা বিস্কুট খেয়ে তারপরে উঠে করব। সকালের চাটা তোমাদের প্রতিদিন আঙ্কেলই করে, করে চাটা দেয়, চাটা খেয়ে তারপর বিছানা থেকে উঠি। এখন ওই বিছনা তোলা বাকি আছে, এগুলো এবার একটু বিছনা চাটা খেয়ে বিছনা চিছনা তুলবো, করবো। চলো চাটা খেয়ে। নমস্কার বন্ধুদের, ডেলি লাইফ উইথ মনিকা চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আর আজকে দেখো সকালবেলা উঠে চা ফা খেয়ে চান ফান করে পুজো টুজো করে রান্নার দিকে এসেছি। তা চলো কি রান্না করছি সেটা তোমরা দেখতে থাকো, পাশে থাকো। দেখো এখানে কড়া বসিয়ে দিয়েছি, আর এই যে মাছ, মাছের পেঁয়াজ আদা রসুন দিয়ে ঝাল করবো। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর মাছটায় নুন হলুদ মাখিয়ে নিই। দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে মাছটা ভেজে নেবো, আর পেঁয়াজ দিয়ে ডাল করবো। দেখো একটা ডাল বসিয়ে দিয়েছি, একটা ভাত হচ্ছে, আর একটা মাছ করবো। হলুদ ছিল না, হলুদ মাছকে আবার ফেলেছি, তা হলুদ ছিল না, আবার হলুদ এনে দিল, একটু গজ গজ করতে করতে বৃষ্টি হচ্ছে তো ভিজে ভিজে, তাই এই হলুদ আমরা আবার এই রান্না করলাম। যাই হোক, কড়ায় তেল দিয়ে দিলাম, দেখো মাছ ভাজা হয়ে গেছে। এই গরম মশলাটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, টমেটোটা দিয়ে দিচ্ছি, আদা রসুন দিচ্ছি, এক
একটু হলুদ দিলাম, কি বুঝছ, আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম, জল দিয়ে এটাকে কষব, একটু নুন দিয়ে দিলাম, দেখো কষা হয়ে গেছে মশলাটা, তেল ছেড়ে দিয়েছে, জল দিয়ে দেব, দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি, দারুণ গন্ধ বেরিয়েছে মাছটা, তোমরাও এইভাবে করবে ভালো লাগবে। ডালটা সোমবার দিয়ে নিই, লঙ্কা দিয়ে দিলাম, তারপর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভাজা হোক তারপরে রসুনটা, দেখো এবার এখানে রসুনটা দিয়ে দিচ্ছি, রসুনটা কুচিয়ে দিলাম, একটু কালো জিরে দিয়ে দিলাম, একটা ডালেতে ঢেলে দিলাম, এইবার ওই কাকরোল আর একটু আলুটা ঢেলে দিলাম, কিন্তু খুব আকাশ যাচ্ছে।
কাকরোল গুলো ভেজে নেব। খোলাগুলো যেগুলো কাটা কাটা হয়ে থাকে ওগুলো ছাড়িয়ে নিয়েছি। ভাজাটা দেখো কাকরোল ভাজাটা হয়ে গেছে, এবার এই আলু ভাজাটা হয়ে গেলে হয়ে যাবে আলু ভাজাটা। আর দেখো এখানে কালকে কালের একটু ইলিশ মাছ আছে, ইলিশ মাছটা দিয়ে হয়ে যাবে। তো চলো আলু ভাজা, চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আলু ভাজাটা হোক আস্তে আস্তে, আর তোমাদের যদি আমার ব্লগটা আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা এখনো সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আবার।